أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, একবার জানতে চেয়েছিলেন যে আপনার ছেলের বয়স 10 বছর, তাই আপনার ছেলেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করছেন, ফজরের কষ্ট হয় এটা বুঝতে পারছেন, তো এক্ষেত্রে বাড়াবাড়ি হচ্ছে কি না জানতে চেয়েছেন। জি, আপনার উচিত ছিল 10 বছর না 7 বছর বয়স থেকেই বা তার আগে থেকেই নামাজ পড়ার অভ্যাস করা, যেহেতু রাসূল আল্লাহ সাল্লাম বলছেন যে মুরু আউলাদকুম ওয়া হুয়া বিসাবা আসানিন, তোমাদের ছেলে সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তার বয়স হয় 7 বছর। 7 বছর বয়সে আদেশ করতে বলা হয়েছে, তার মানে তাকে সাথে নিয়ে নামাজ পড়তে বলা হয়েছে, এই নামাজ পড়ে বলতে বলা হয়েছে, বিভিন্নভাবে আদর দিয়ে বলতে বলা হয়েছে। 10 বছর বয়স হয়ে গেলে তাকে প্রহার করে হলেও, ধমক দিয়ে হলেও, জোর করে হলেও নামাজ পড়াতে হবে। সেক্ষেত্রে এখন বাড়াবাড়ি নয়, চেষ্টা করতে হবে, যেহেতু 10 বছর উল্লেখ করা হয়েছে। আসারা সানা যেটা বলা হয়েছে যে 10 বছর বয়স হলে তাকে যেভাবে হোক, যে কৌশলে হোক নামাজ পড়াতে হবে। 10 বছর বয়স থেকে যদি নামাজ না পড়ে তাহলে সে তো গুণাগার হচ্ছে, বাবা মাও এর গুণার ভাগিদার হবে যদি তাকে নামাজ না পড়ায়। সেই দিক থেকে বাড়াবাড়ি হবে না ইনশাআল্লাহ, তবে অবশ্যই চেষ্টা করবেন যে জানে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, ফজরের লক্ষ্য, ফজরকে টার্গেট রেখে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ ফজরে উঠতে পারবে। যেভাবে হোক চেষ্টা করতে হবে, বেশি চাপ দিয়ে দিতে গেলে দেখা যাবে যে যেন নষ্ট না হয়ে যায় অথবা কোনো ক্ষতি না হয়ে যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর নামাজ তো পড়াই লাগবে, পড়তে হবে। তো যাই হোক, চেষ্টা করেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন বেশি বেশি এবং চেষ্টা করেন খুব ভালো হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর।